বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন, বর্তমান পরিস্থিতি, রাজনীতিবিদদের সাথে বিদেশি কূটনীতিকদের বৈঠক এবং বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে সেলিম হোসেনের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুনিরুজ্জামান এবং নিউ ইয়র্ক থেকে স্কাইপে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। আসুন তাদের বক্তব্য শোনা যাক। মেজর জেনারেল মুনিরুজ্জামান, আপনাকে ভয়েস অফ আমেরিকা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। বাংলাদেশের বর্তমান অবস্থা আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের রাজনীতিবিদদের নানান রকম বৈঠক হচ্ছে, তারা ভবিষ্যৎ নির্বাচনের কথা বলছেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, তো এতে কিসের আভাস পাওয়া যায়? যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের যারা মিত্র বা বন্ধু দেশ আছেন, এরা ছাড়াও বিশেষ করে যেটা বলতে হবে যে বাংলাদেশের জনগণের যে ইচ্ছা বা তাদের তারা কি চায় সেটাতে দেখা যাচ্ছে তারা মনে করছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ, সকলের গ্রহণযোগ্য, সকলকে নিয়ে এবং একটা স্বচ্ছ পর্যায়ে একটা নির্বাচন হওয়া উচিত, যেটাতে মানুষের বা জনগণের ইচ্ছার, তাদের যে ডেমোক্রেটিক রাইটসের যে প্রতিফলন, সে প্রতিফলনটা যাতে দেখা যায়। ইদানিং যে নির্বাচনটা হয়ে গেছে, সেখানে যে পরিবেশ ছিল, যেভাবে সেটাকে কন্ডাক্ট করা হয়েছে, সেটা সেই ধরনের প্রতিফলন আমরা দেখতে পাই নাই, যার কারণে এই ধরনের নতুন উদ্যোগ নেওয়ার জন্যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা এবং বিদেশে যারা আমাদের বন্ধু রাষ্ট্র রয়েছেন তারা সকলে একইভাবে চিন্তা করছেন। এ প্রসঙ্গে স্কাইপে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ বললেন, যখনই দেশে কোনো মানে পরিস্থিতি হয় তখন বিদেশি কূটনীতিকদেরকে ডেকে আমাদের রাজনীতিকরা এক দলের বিরুদ্ধে অপর দলের কাছে, এক এক মানে এক ব্যক্তির বিরুদ্ধে আরেক ব্যক্তির কাছে, এই ধরনের কূটনীতিকদের কাছে অভিযোগ রাখেন, তাদের হস্তক্ষেপ কামনা করেন। তো এই করে করে আমাদের দেশের রাজনীতিতে, আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা বিদেশিদেরকে নিজেরাই ঢুকিয়েছি। এখন এমনটা হয়েছে যে প্রায় প্রকাশ্যে তারা হস্তক্ষেপ করেন, এটা আমাদের আত্মমর্যাদার উপরে আঘাত এবং আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচনের ব্যাপারে স্বাগত জানানো হয়েছে, এই সরকারকে স্বাগত জানানো হয়েছে, ভবিষ্যতে এটা আর কতদূর এগিয়ে নেওয়া সম্ভব? এখানে একটা বিভক্তি দেখা যাচ্ছে যে কিছু কিছু রাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারকে তারা অভিনন্দন জানিয়েছেন, কিন্তু আবার দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে তারা এখন পর্যন্ত বাংলাদেশের সরকারকে এভাবে কোনো কিছু তারা বলেন নাই। তবে এর চাইতেও যেটা বলতে হবে যে বিদেশি রাষ্ট্র কী চিন্তা করছে, তাই চাইতে চিন্তা করতে হবে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের নাগরিকরা কী চিন্তা করছে। তারা চাইবে যে তাদের ইচ্ছার প্রতিফলন হয় তাদের ডেমোক্রেটিক রাইটসের মাধ্যমে, এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার গঠন হোক। জেনারেল মনিরুজ্জামান, আপনি একজন নিরাপত্তা বিশেষজ্ঞ, আপনি বাংলাদেশের রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, অনেকদিন থেকে বিভিন্ন ফোরামে আপনি কথা বলছেন এসব নিয়ে, তো আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখছেন, আপনি কি বলবেন? যেটা দেখতে চাচ্ছি যে বাংলাদেশ একটা অপার সম্ভাবনাময় একটা দেশ, আমাদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, সেটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমাদের সকলের কাজ করতে হবে। এখানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না, দুই পক্ষেরই যারা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এই বর্তমান পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন, তাদের এমনভাবে কিছু কিছু জায়গাতে ছাড় দিতে হবে যাতে এমন একটা জায়গাতে তারা উপনীত হতে পারেন যেখানে এ ধরনের একটা ইনক্লুসিভ এবং ক্রেডিবল ইলেকশন করা, বাস্তবায়ন করা সম্ভব হবে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে না, বাংলাদেশের স্বস্তি এবং শান্তি ফিরে আসবে না। ধন্যবাদ জেনারেল মুনিরুজ্জামান আমাদের স্টুডিওতে আসার জন্য। একই প্রশ্নে সৈয়দ মাহমুদুল্লাহ আশাবাদ ব্যক্ত করলেন, বিরোধী দল বলছে যে তারা মানে আন্দোলন করেই যাবে এবং একটা নির্বাচন তারা দাবি করছে, তো সেই ক্ষেত্রে দুই দলের দুই গ্রুপের ভিতরে সংলাপের জন্য তারা দাবি করছে। আমার মনে হচ্ছে যদিও সরকারি দল বারবার করে বলছে 5 বছর পর্যন্ত তারা এই নির্বাচন নিয়ে ক্ষমতায় থাকবে, কিন্তু পাশাপাশি মৃদুভাবে হলেও বলছে তারা
সংলাপে রাজি আছে। আমার মনে হচ্ছে বিরোধী দল চাপ বজায় রাখবে এবং শেষ পর্যন্ত সরকারি দল আলাপ আলোচনা রাজি হবে এবং সংলাপের মাধ্যমে সম্ভবত 1-2 বছর পর দেশে আরেকটা নির্বাচন হবে, এই ধরনেরই আমার আশা আছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।